ইঞ্জিন, ব্যাক সাউন্ড, এছাড়া আমরা ইঞ্জিনের রিং, পিস্টন, ভালভ প্লাস অ্যাসেম্বলি এগুলো লাগাতে যাচ্ছি। আসলে ইঞ্জিন ব্যাড সাউন্ড এবং গাড়ি বাইকটি টানতে গেলে ক্লাচ স্লিপ করে, এছাড়া ইঞ্জিন মোবিল খাচ্ছে, এর কারণে আমরা কিন্তু রিং পিস্টন বাদ দিয়ে শুধু আমরা সিলিন্ডার সহ রিং পিস্টন লাগাবো। প্রথমে আমরা সিট ট্যাঙ্কি খুলে নিয়েছি, এবার আমরা সাইলেন্সার পাইপ এবং ট্যাপেট বাটি, হেড, সিলিন্ডার এছাড়া ক্লাচ বাটি খুলে নেব, ক্লাচ বাটির সাইড। তো এটা পালসার 135, এর কিন্তু ফোর ভ্যালভের বাইক। এর ক্লাচ অ্যাসেম্বলি বা ক্লাচের রিলিজ যে সাইড, এটুকু কিন্তু পালসার 135 এবং ডিসকভার 150 cc বাইকের একই মাপের এই ক্লাচ রিলিজের সাইডটুক। তো আমরা ক্লাচের অ্যাসেম্বলি খুলে নিচ্ছি। এতে আমরা CG125 এর ক্লাচ প্লেট লাগাতে পারি, জাপানি CG125। এছাড়া আমরা হিরো বাইকেরও কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাস বা হিরো হাং এরও ক্লাচ প্লেট আমরা লাগিয়ে দিতে পারি। শুধুমাত্র একটি চিকন ক্লাচ প্লেট বাদে আমরা কিন্তু সেট ধরে 5টা ক্লাচ প্লেটই লাগিয়ে দিতে পারি। এতেও কিন্তু ক্লাচের কাজ খুব সুন্দর হয়। তো আমরা ভালো ক্লাচ প্লেট লাগাবো। তো আমরা এই বাইকের ক্লাচ অ্যাসেম্বলি সম্পূর্ণই লাগাবো, শুধুমাত্র ক্লাচ রিলিজের ওই পার্টটুক বাদে, যেহেতু আমরা ওই পার্ট সহ পাইনি, অন্য পার্ট পেয়েছি। ক্লাচ সেন্টারের কিন্তু অ্যাকুরেট মাপ আছে, দুই পাশের ক্লাচ সেন্টার অ্যাকুরেট মাপ, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এটাই লাগাবো। আমরা শুধু এই 4টি বোল্টের যে ক্লাচ রিলিজ পার্ট রয়েছে এই পার্টটুকু আমরা বাদ দিয়ে অরিজিনাল ক্লাচ রিলিজের পার্ট লাগাবো। এবার আমরা টাইমিং চেন বের করে নেব, টাইমিং চেন আমরা নতুন লাগাবো, এর কারণে আমরা টাইমিং চেন বদলানোর জন্য বের করে নিচ্ছি। তো আমরা টাইমিং চেনটিকে আগেই ঢুকে রাখছি ইঞ্জিনের মধ্যে,
টাইমিং চেনটা লাগে, তারপর আমরা ক্লাস সাইডের কাজ করব, হেড সিলিন্ডারের কাজ করব। লাইনার পিস্টন খেয়ে গেছে, যার কারণে মোবিল খাচ্ছিল বাইকটি। এবারে আমরা ক্লাস সাইডের কাজ করব, ক্লাস অ্যাসেম্বলি লাগাবো। তো ক্লাস সাইড আমরা ধুয়ে নিয়েছি, ক্লাস বাটিটা বসায়, তারপর আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করব। অ্যাসেম্বলি আমরা এটা অরিজিনাল লাগাবো, হাউস আমরা যখন ক্লাস অ্যাসেম্বলি লাগাবো, সম্পূর্ণ নাট যেন টাইট দিই, ভিতরকার শ্যাফটের নাটও যেন সুন্দরভাবে টাইট দিয়ে নেই, এগুলো ভুল করা যাবে না। এবারে আমরা নতুন লাইনার লাগাবো রিং পিস্টন সহ। আমরা নতুন লাইনার নিয়ে এসেছি 4 ভ্যালভের, তো আমরা এই লাইনারটিকে লাগিয়ে দেব। আমরা যখন পিস্টন সেট করব, রিংগুলো যেন পাইল মতো দিয়ে দেই, যে পাশে যে রিং থাকে। এছাড়া আমরা যেন গজন পিন লকগুলো যেন ভালোভাবে লাগিয়ে দেই, যেন স্টার্ট দেওয়ার পর ছুটে না যায়, দেখে দেই যেন। এবার আমরা ক্লাচ সাইড লাগিয়ে দেব, ক্লাচ সাইড লাগিয়ে সম্পূর্ণ নাট বোল্ট টাইট দিয়ে নেব, তারপর আমরা ইঞ্জিন মোবিল দেব, এছাড়া আমরা হেডটিকে সেটিং করব। আমরা ভাল্ব সেট করার পূর্বে আগে ওয়াশার দেব, তারপর আমরা ভাল্ব সিল লাগিয়ে স্প্রিং দিয়ে, তারপর আমরা ভাল্ব ক্যাপ দিয়ে লক লাগাবো। স্প্রিং কটা ধো, এভাবে আমরা 4টি ভ্যালভ চাবি সেটিং করে দেব। আমাদের 4টি ভ্যালভ লক লাগানো হয়ে গেছে, এবার আমরা হেডটিকে সেটিং করে দেব। তো ফ্লার গেজ থাকলে আরও ভালোভাবে অ্যাডজাস্ট করা যায়। আমরা 2টি ট্যাপেট অ্যাকুরেটভাবে একটি ব্লেডের সাহায্যে আমরা অ্যাডজাস্ট করে দেব, যাতে 2টি ভাল্ব অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট হয়। তো ব্লেড দিয়ে অ্যাডজাস্ট করার উদ্দেশ্য হলো, একটু যদি ভাল্ব লুজ থাকে
বাইকটিকে চালানোর পরে কিন্তু ওটুকু মেকআপ হয়ে যাবে যতটুকু ক্ষয় হওয়ার। তো আমরা অ্যাকুরেটভাবে যেন দুটো ভালভই অ্যাডজাস্ট করে দেই দুপাশের ভালভই। তো আমাদের কাজ সুসম্পন্ন হয়েছে, ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য।